খালের উপর চেক ড্যাম তৈরির সময় মাটির ধসে চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বাঁকুড়ার খাতসার রতনপুর এলাকায়। ঘটনায় নিহত এক মহিলা শ্রমিক ও ধস চাপা পড়ে গুরুতর জখম আরও দুই মহিলা শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার খাতসা থানার রতনপুর এলাকায়। পুলিশ সূত্র জানা যায়, মৃত মহিলা শ্রমিকের নাম নিয়তি মান্ডি, বয়স 42। মৃত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ ঘটনাস্থলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পরে পুলিশ ঘটনাস্থলের মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। বাঁকুড়ার খাতসা থানার রতনপুর এলাকায় স্থানীয় একটি জোরের ছোট নদীর উপর চেকড্যাম তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। এক ঠিকাদার কাজের বরাত পায় নদী সংলগ্ন পাড়ের মাটি কেটে চেকড্যাম তৈরির কাজ। এদিন সকালে স্থানীয় শ্রমিকরা যখন মাটি কাটছিলেন, সেই সময় আচমকাই পাড়ের মাটি ধসে পড়ে শ্রমিকদের উপর। আর তাতেই মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিয়তি মান্ডির। মৃত শ্রমিকের বাড়ি স্থানীয় হিরবাদ থানার যাদুরবনকাটা গ্রামে। ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় কবিতা মুর্মু ও দীপালী সরেন। স্থানীয়রা তড়িঘড়ি ধসের মাটি সরিয়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে খালসা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে ওই দুই আহতকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মৃতদেহটি ঘটনাস্থলে আটকে রেখে বিক্ষোভে সামিল হন পরিবারের লোকজন সহ স্থানীয়রা। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। পরে খাতনা থানার পুলিশ ধসের মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়। কাজ করতে করতে কয়েকজন শ্রমিক মাটিতে চাপা পড়ে গেছিল, একজন এখানে জাকা নিয়ে সঙ্গে সঙ্গে স্পটে। আমরা চাইছি উপযুক্ত ক্ষতিপূরণ। মেয়েটা যে মারা গেল জীবন তার হয় না, তার বিনিময়ে যে তিনজন একদম চিরকালের মতন যে পঙ্গু হয়ে গেল তাদেরও ব্যবস্থাটা করতে হবে, এবং এই যে মারা গেল তার পরিবারের দেখভাল বা আর্থিক যে বিষয়টা সেটা দেখতে হবে। তো কেন কেন দুর্ঘটনা এমন কেন ঘটলো বলে মনে করছি? আমরা মনে করছি যে কাজটা মানে করাচ্ছেন আর কি, যে এনজিও করছেন তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। যেভাবে একটা মাটি গর্ত করে কাটার কথা স্টেপ বাই স্টেপ সেটা করেন নি, যার ফলে এই দুর্ঘটনার কবলে একটা মানে নিরীহ মানুষ মারা গেল। মানে পরিকল্পনার অভাব, অবশ্যই সিস্টেমেটিকের অভাব। কোনোভাবে শাস্তির দাবি চাইছেন? অবশ্যই শাস্তি তো চাই, এইভাবে হবে কেন, এইরকম আর হবে কেন? আরও তো অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে আরও কারো প্রাণ যাবে, তো ওইভাবে যদি নির্বোধের মতন কাজ করে। একজন ইঞ্জিনিয়ারের সমস্ত ভালো মন্দরে নির্ভর করে তার কাজের কোয়ালিটিটা কীভাবে হবে আর কি। তিনি যদি ওই রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, ভুল খারাপ কিছু করে থাকেন, তাহলে তো সাধারণ মানুষের জীবন যাবে, এটাই স্বাভাবিক, সেটাই আমরা দেখলাম। আমরা এখানে ছিলাম, আমরা বুঝতে পারিনি, আর হঠাৎই ধাসটা পড়ে গেছে। আর একজন লাশ।